হাই এভরিওয়ানস, এডুকেশন ফর লাইফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব বাবরের প্রার্থনা, লিখেছেন শঙ্খ ঘোষ, বিশেষ প্রশ্নপত্র নিয়ে। তবে আলোচনা শুরু করার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন অল নোটিফিকেশন করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাও, প্রত্যেক ক্লাসের নোটিফিকেশনগুলি হাতের কাছে পাওয়ার জন্য। যদিও এর আগের ভিডিওতে তোমাদের অভিশাপ কবিতাটির বিশেষ প্রশ্নপত্র নিয়ে প্রোভাইড করা আছে, যারা দেখনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তারা অবশ্যই দেখে এসো। তবে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাস। বাবরের প্রার্থনা, লিখেছেন শঙ্খ ঘোষ। তবে চলো এই কবিতা থেকে বিশেষ প্রশ্নপত্রগুলি দেখে নেব এক নজরে। নাম্বার এক, শঙ্খ ঘোষের জন্ম কত খ্রিস্টাব্দে? 1932 খ্রিস্টাব্দে। নাম্বার দুই, শঙ্খ ঘোষের জন্মদিবস কবে? 5ই ফেব্রুয়ারি। নাম্বার তিন, শঙ্খ ঘোষের জন্মস্থান কোথায়? চাঁদপুর। নাম্বার চার, শঙ্খ ঘোষের প্রকৃত নাম কি? চিত্তপ্রিয় ঘোষ। নাম্বার পাঁচ, শঙ্খ ঘোষ পেশায় কী ছিলেন? অধ্যাপক। নাম্বার ছয়, শঙ্খ ঘোষ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন? যাদবপুর। নাম্বার সাত, শঙ্খ ঘোষ কবে জ্ঞানীপীঠ পুরস্কার পান? 2016 খ্রিস্টাব্দে। নাম্বার আট, শঙ্খ ঘোষ কততম বাঙালি হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পান? দ্বিতীয়। নাম্বার নয়, শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? দিনগুলি রাতগুলি। নাম্বার দশ, বাবরের প্রার্থনা কাব্যটি কবে প্রকাশিত হয়? 1976 খ্রিস্টাব্দে। নাম্বার এগারো, শঙ্খ ঘোষ কোন কাব্যের জন্য একাডেমি পুরস্কার পান? বাবরের প্রার্থনা। নাম্বার বারো, শঙ্খ ঘোষ কত খ্রিস্টাব্দে একাডেমি পুরস্কার পান? 1977 খ্রিস্টাব্দে। নাম্বার তেরো, বাবরের প্রার্থনা শঙ্খ ঘোষের কততম কাব্য? ষষ্ঠ কাব্য। বাবরের প্রার্থনা কবিতাটি কোন কাব্যে অন্তর্গত? বাবরের প্রার্থনা। নাম্বার পনেরো, বাবর ভারতবর্ষে কোন সাম্রাজ্যের সম্রাট? মুঘল সাম্রাজ্য। বাবর কততম মুঘল সম্রাট? দ্বিতীয়, সরি এটি প্রথম হবে, বাবরের কততম মুঘল সম্রাট প্রথম। নাম্বার সতেরো, আলোচ্য কবিতায় কতগুলি পঙ্ক্তি আছে? 24টি। নাম্বার আঠারো, এই কবিতায় কতগুলি পরিচ্ছেদ আছে? 6টি। নাম্বার ১৯, এই কবিতায় কোন দিকের কথা বলা হয়েছে? পশ্চিম দিকের কথা বলা হয়েছে। নাম্বার কুড়ি, এই কবিতায় কোন ঋতুর কথা এসেছে? বসন্ত ঋতু। নাম্বার ২১, এই কবিতায় জানু শব্দের অর্থ কী? হাঁটু। নাম্বার ২২, এই কবিতায় কোন গানের কথা বলা হয়েছে? আজান গান। নাম্বার ২৩, আজান গান কোন সম্প্রদায় ধর্মীয় উৎসব? মুসলিম। নাম্বার ২৪, নির্বোধ পতঙ্গের সংখ্যা কত? লক্ষ। নাম্বার ২৫, আমার সন্তোষী স্বপ্নে থাক কোন কবিতার অংশ? বাবরের প্রার্থনা। নাম্বার ২৬, আমার সন্তোষী স্বপ্নে থাক এই কবিতায় এই পঙ্ক্তিটি কতবার এসেছে? ৩বার। নাম্বার ২৭, আলোর ঝলকানি কি পুড়িয়ে দেয়? হৃদয়ের হার। নাম্বার ২৮, কবি কার কাছে ধ্বংসের প্রার্থনা জানিয়েছে? এটি হবে ঈশ্বরের কাছে। নাম্বার ২৯, কবিতায় বাবর মৃত্যুকে কোথায় ডেকে এনেছে? নিজের ঘরে। নেক্সট ৩০ নাম্বার, কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন? কোন কবিতার অংশ? বাবরের প্রার্থনা।
নাম্বার 31 কোনোই ত্রাণ নেই ভবিষ্যতে কোন কবিতার অংশ বাবরের প্রার্থনা নাম্বার 32 আজ বসন্তের শূন্য হাত কোন কবিতার অংশ বাবরের প্রার্থনা নাম্বার 33 আমারই হাতে এত দিয়েছে সম্ভার কোন কবিতার অংশ বাবরের প্রার্থনা নাম্বার 34 কবিতায় বাবর কোন দিকে জানু পেতে বসে আছেন পশ্চিম দিকে নাম্বার 35 এই কবিতাটি বাবরের প্রার্থনা এই কবিতাটি বাবরের প্রার্থনা কাব্যের কোন অংশের কবিতা মণিমণিকা নাম্বার 36 সন্তানের মঙ্গল কামনা প্রাধান্য পেয়েছে কোন কবিতায় এটি হবে বাবরের প্রার্থনায় কবিতায় নাম্বার 37 ড্যাশ করে দাও আমাকে নিশ্চল শূন্যস্থান কোনটি শব্দটি হবে এটি লাইন তুলে কোশ্চিন দিয়েছে এটি হবে পাথর নাম্বার 38 পতঙ্গরা কোথায় বাসা গড়ে শরীরের ভিতর 39 নাম্বার এ কবিতায় পরাভব কোথায় দেখা দিয়েছে চোখের কোণে নাম্বার 40 সমূহ পরাভব কী বিষাক্ত করে ফুসফুস শিরা ধমনী ৪১ নাম্বার আমারই বর্বর জয়ের উল্লাসে কোন কবিতার অংশ বাবরের প্রার্থনায় ৪২ নাম্বার শঙ্খ ঘোষ কত সালে প্রয়াত হন এটি হবে 2021 খ্রিস্টাব্দে ৪৩ নাম্বার শঙ্খ ঘোষের প্রয়াণ দিবস কবে ২১শে এপ্রিল ধ্বংস করে দাও ৪৪ নাম্বার ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর লাইনটি কার লেখা শঙ্খ ঘোষের লেখা আবার দিয়েছে এটা কোশ্চিন ৪৫ নাম্বার ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর লাইনটি কার লেখা এটি হবে শঙ্খ ঘোষের লেখা ৪৬ নাম্বার বলছি কি ড্যাশ ডেকে আনি নিজের ঘরে কাকে ঘরে ডেকে আনার কথা বলা হয়েছে কাকে ডেকে আনার কথা বলা হয়েছে মৃত্যুকে লাস্ট নাম্বার ৪৭ বাবরের প্রার্থনা কবিতায় কে কার জন্য প্রার্থনা করেছেন যদিও এটি 2020 সালে এসেছিল মনে হয় 20 সালে পুত্র হুমায়ুনের জন্য বাবর তো এই ছিল আজকের কোশ্চিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে